ও দুর্গাপূজা কমিটির প্রতিটি সদস্য সদস্যাদের জানাই আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্গতিহারিণী মহামায়া যখন আমাদের মাঝে উপস্থিত হন তখন মুছে যায় আমাদের সকল দুঃখ গ্লানি ও কলুষতা। মেতে উঠে মন, মেতে উঠি আমরা মঙ্গলাচরণে সুরে গানে। আজ এই মহাষষ্ঠীর শারদ সন্ধ্যায় মায়ের কাছে প্রার্থনা করি, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা করি মন্দিরে মন্দিরে। এই প্রার্থনার সঙ্গে শুরু করছি আমাদের শারদ অর্ঘ্যের প্রথম নিবেদন সরস্বতী নাটক। আর তারপরে বেজে উঠবে মায়ের আগমনীর জয়ঢাক, গুঞ্জে উঠবে মায়ের আগমনীর গান, যা দেখে মনে হবে সত্যি দুর্গোৎসব আমাদের আনন্দের এক মহাবিনোদন। তো আসুন শুরু করছি আমাদের প্রথম নিবেদন দুলেন্দু ভৌমিকের কাহিনী অবলম্বনে কাঠুরিয়ার গল্প। অভিনয় কাঠুরে তপন চ্যাটার্জি, কাঠুরিয়ার বউ নুপুর চ্যাটার্জি, জলদেবী অন্তরা চ্যাটার্জি। শুরু করছি আমাদের প্রথম নিবেদন কাঠুরিয়ার গল্প। সুন্দর সুন্দর সর্বজন শুভ দিয়া মন আধুনিক এক রূপ কথা করি নিবেদন। শুনো শুনো সর্বজন শুনো দিয়া মন আধুনিক এক রূপ কথা করি নিবেদন। ছিলাম না মেতে এক ছিল কাঠুরিয়া, কুড়ুল হারায়া জলে মরিল কাঁদিয়া। বুঝলেন তো বাবু সাইরা, গরিব ছিলাম বড় সৎ আর নির্লোভ ছিল। ও নির্লোভ, তারপর পিতিম জ্বালায় দেখে ভিসিপির স্বপন, এ না হলে জমে কি গো আধুনিক রূপকথন। ছিদামের কান্না শুনে কি হলো কি হলো কি হলো, কাঁদন শুনিয়া কুলে কুলে কাঁদন শুনিয়া কুলে জলদেবী আসি। জলদেবী কহিলে ছিলাম ছিলাম কে কেডা কে ছিলাম এ কে নদীর বুকে কে অপরূপ নারী। বাবা ছিলাম তুই কাঁদছিস কেন বাবা, তোর কিসের কষ্ট? তুমি কে গা মা, জলের মাঝে এখানে কি করছো? আমি জলদেবী, আমি তো জলে থাকি রে, তোর কান্না শুনে উঠে এলাম। হে মা গো, আমার সর্বনাশ হয়েছে মা, আমি গরিব কাঠুরে, আমার একটাই মাত্র কুড়ুল জলে পড়ে গেছে মা, আমি বড় গরিব গো মা, কাঠ বেচে পেট চালাই, কুড়ুলটা না পেলে আমাদের ভাত চুকবে না মা, আমার পরিবার উপোস করে পড়বে মা। এই ব্যাপার, দেখি তোর কুড়ুল তোকে ফিরিয়ে দিতে পারি কিনা। তুমি মনে করলে সব পারবে গো মা, সব পারবে। দেখ তো বাছা, এইটা তোর কুড়ুল না মা, এ তো সোনার কুড়ুল, এটা আমার না। তবে কি এইটা? এই মা কেন পরিহাস করছো মা গো, এ তো রূপোর কুড়ুল, আমি দিন দরিদ্র, সোনার উপর কুড়ুল আমি কোথায় পাবো মা, এ আমার না। এবারে দেখ তো বাছা এইটা। হ্যাঁ মা, এই তো, এই তো আমার কুড়ুল। তুই বড় সৎ ছিলাম, তোর সততায় আমি মুক্ত হয়েছি বাবা, সততার পুরস্কার হিসেবে সোনা রূপ আর লোহা এই তিনটে কুড়ুলি তোর হলো। আর শোন, আবার কখনো যদি জলে তোর কোনো বিপদ হয় তাহলে আমায় স্মরণ করিস, তোর সমস্যা আমি দূর করে দেব। এই নে, এই হলো তোর লোহার কুড়ুল, রূপোর কুড়ুল, আর এই হলো সোনার কুড়ুল।
ওটা তো আমার বাপের দেয়া মোজা নয়, আমি ইচ্ছে করলেই কাউকে পইরে দিতে পারি। কিন্তু এত সোনাতে কি হবে গা, আমরা তো বড় লোক হয়ে গেলাম। দেখো না, একবার আমার দিকে তাকিয়ে দেখো, বড় লোক নিজেদের মতো দেখাচ্ছে না আমারে। বড় লোক হলে কি হয় গা? মুখ ধরফর করে। ওগো ওগো দিব্যি গেলে বলছি আমারও, দেখো দেখো দেখো, হ্যাঁ গা হ্যাঁ, আমার মুখটা কেমন ধরফর করছে। এটাই বুঝি বড় লোক হওয়ার লক্ষণ? এটা হার্ট অ্যাটাকের লক্ষণ। আমার যে পরিস্থিতি নাচতে মনে হচ্ছে। খবরদার খবরদার, ওই মনটি করো না, তোমার গেটে বাদ বাবা, না জানাজি করে বিপদটা বাড়াবো না। তুমি গান গাই? বাড়ির পেছনে বাঁশ বাগান, অসময় সে আর টাকা বিপদ। এত সোনা দিয়ে কি করবে কিছু ভেবেছো? বাবা বাবির কি আছে, ঠাকুরের দেয়া সোনার গুরু, ওটা মাথায় করে রেখে দিতে হয় গো। ছাড়ো তো সব খম্ম কথা, জলদেবী সোনা দিয়েছেন ব্যবহার করার জন্য, ওই সোনার কুমুল ভেঙে আমি গয়না বানাবো। প্রথমে গড়াবো গাল দিয়ে সি, তারপর একটা নেকলেস, তারপর একটা সিঁধে হার, কান ভাসা, ঝুমকো দুল, হাতে হাত পদ্ম, মকরমুখী কঙ্কর। কেমন দেখাবে গা আমারে? হাতে সোনার হাত পদ্ম লাগিয়ে দত্তদের দালানে যখন ঘুটে দিবি না, তখন তো রূপ একেবারে ফেটে ফেটে পড়বে রে। ওসব বাদ না, তার ঠাকুরের দেয়া কুল ওটা ভাঙা চলবে না। আর বাদ চলবে, 100 বার চলবে। বিয়ের পর এক গাছ সোনা দেবো কখনো? কখনো ভেবেছো মুখটা গায়ে কি দেবে? গায়ে আবার কি দেবে, শাড়ি দেবে, ব্লাউজ দেবে, বেশি ঠান্ডা পড়লে ক্যাপা দেবে। সব রাম বাদ বন্ধ করে গা, তুইও হিন্দি বাদ বন্ধ করে গা। রেগে গেলে তুই হিন্দি বলিস কেন বলতো? চুপ কর বললেই তো আমি চুপ মেরে যাই। চুপ কর বললে না ফোটেই না, তাই বলতে হয় সব রাম। হিন্দি বইতে দেখো না, পরে খেতে পারি না তো বই দেখি। তুই ঘর থেকে দেখিস রে কেন দপ্তরের সরপৌজির ঘরে? হ্যাঁ গা শুনছো, একটু সোনা বেচে একটা কালার টিভি আনো না। বলেছি না ঠাকুরের জিনিস বেচার কথা মুখে আনবি না। তুমি এমন নিষ্ঠুর হলে কেমন করে গা? সোনা দেখে তুমি এত বদলে গেলে, তোমার ইচ্ছে করে না বৌরে একটু সাজিয়ে তারে দেখতে? কত লোক তো বৌরে বিউটি পার্লারে নিয়ে বপসুল করে পুরো কামড়িয়ে সাজায়। যে যারা বৌরে বরযাত্রীর গাড়ি হবে না তাই বৌকে সাজায়। তাছাড়া থামলে কেন বলো? বলছিলাম না থাক থাকা থাকি চলছে না, বলো কি বলছিলে? বলছিলাম যে তোকে 20 কিলো সোনা দিয়ে সাজালেও তুই তো আর শ্রীদেবী হবি না। একটা পাখা কেন মাথার উপর বন্ধন করে ঘুরলে শরীরটা দুরবে? কথা শোনো হয়ে, আরে বাবা পাখা এখন যত ঘুরে না থেমে থাকে তার চেয়ে অনেক বেশি কোন লোকে এই অবিচার সহ্য করে কেন? উপায় নেই বলে করে, যেমন আজ 22 বছর ধরে তোকে আমি সহ্য করছি। তুমি বলতে চাইছো আমি লোড সেটিং? গায়ের রং কালো বলে এত ফোটা দেবে? তুই লোড সেটিং হবি কেন, তুই তো সেফ লোড। লোড? হ্যাঁ লোড মানে কি গা? আরে লোড মানে বুঝতে কাজ নেই, বড় খিদে লেগেছে খেতে দে। আগে সোনার ফ্যাসালা হবে তারপর খাও। ফ্যাসালা ফ্যাসালা, তুই শুধু বকছে একদম। বকবো? দে খেতে দে। আগে গয়না দাও। আগে খেতে দে। গয়না দাও। খাবার? না খাবার না, খেতে দে। গয়না? গয়না খেতে দে। বলছি তো ওসব আইনকে সার, ওসব গয়না টয়না হবে না। তবে ভাত তো হবে না। হ্যাঁ কুরু জেটে পেট ভরা। আমিটা খেতে খুঁটে এলো তার কাছে ভাত দিবি না? না দেব না, আমি এখন মডার্ন নাকি বলে তাই হয়ে গেছি। মডার্ন সেটা কি জিনিস? আছে আছে আছে। কি আছে? মডার্ন হলে নিজের স্বামীর চাইতে অন্য পুরুষ মানুষের বেশি দেখতে হয়, তার সঙ্গে মাখামাখি করতে হয়। আমিও এবার তাই করব। তা যদি করতে পারিস না তবে জানবো এ জগতে আমার চেয়েও গাঢ় একজন অন্তত আছে। তোর ওই কাষ্ঠগুলা চেহারার দিকে তো কাজও দেখায় না। তুমি একটা পাষণ্ড, তোমার মধ্যে ভালোবাসা বলতে কিছু নেই।
মানবতা দু রকমের হয় জানিস তো, যেমন হচ্ছে গিয়ে ধরো তুই তাঁতের শাড়ি আর সিনথেটিক শাড়ি, একটাতে রোজ ইস্ত্রি মারতে হয় অন্যটাতে মাঝে মাঝে মারতে হয়। তোমার ভালোবাসা কোনটা, তাঁত না সিনথেটিক? সিনথেটিক নিত্যি নিত্যি না করে হপ্তায় হপ্তায় পালিশ করতে হয়। তুমি তাহলে সোনা দেবে না? না না না, তবে থাকো তোমার মনে আমি সোল্লা। এই বোন, এই বোন, এই দেখো আজও খেতে দিবি না? না দেব না। না না, সোনা নয় দেবে না, কিন্তু রূপোটা দিয়ে দাও, মন করাবো। এ গ্যান গ্যান করছিস, তুই চুপ করবি? তুমি চুপ করো, যদি রূপো না দাও তাহলে তোমার ছেলে আমি চলে যাব, আত্মহত্যা করবো। কেমন করে করবি তা তোমায় বলবো কেন? পাড়ার মানুষ জানবে পদ্ম স্বামীর অত্যাচারে আত্মঘাতী হয়ে। সব করবি, সব করবি, যা যা জানা আছে আমার, যা 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 জানা আছে তো। ঠিক আছে, দেখাচ্ছি মজা তোমাকে, কত ধানে কত চাল তোমার টের পাওয়ার। তারপর ছিদাম,